প্রথম খণ্ডের পঞ্চম পর্ব। সেই বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ আছে। পুরাণতত্ত্ববিদেরা দেখিলে বলিতে পারিতেন ইহা পূর্বকালে বৌদ্ধদিগের বিহার ছিল, তারপরে হিন্দুর মঠ হইয়াছে। অট্টালিকা শ্রেণী দ্বিতল, মধ্যে বহুবিধ দেব মন্দির এবং সম্মুখে নাট মন্দির, সকলই প্রায় প্রাচীরে বেষ্টিত। আর বহিস্থিত বন্য বৃক্ষ শ্রেণী দ্বারা এরূপ আচ্ছন্ন যে দিনমানে অনতি দূর হইতেও কেহ বুঝিতে পারে না যে এখানে কোঠা আছে। অট্টালিকা সকল অনেক স্থানেই ভগ্ন, কিন্তু দিনমানে দেখা যায় যে সকল স্থান সম্প্রতি মেরামত হইয়াছে। দেখিলেই জানা যায় যে এই গভীর দুর্ভেদ্য অরণ্য মধ্যে মনুষ্য বাস করে। এই মঠের একটি কুঠারির মধ্যে একটি বড় কুঁদো জ্বলিতেছিল, তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে আবার দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে আবার চাহিতে লাগিলেন, এখনো স্মৃতি পুনরাগমন করিতেছিল না। তখন মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাঁই শঙ্কা করিও না, একটু দুধ আছে, তুমি খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুই বুঝিতে পারিলেন না, তারপর ক্রমে ক্রমে মনের কিছু স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃতপাত্র বাহির করিয়া সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিলেন। দুগ্ধ তপ্ত হইলে কল্যাণীকে তাহা দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনি কিছু খাও, তাহার পর কথা কহিবে। কল্যাণী হৃষ্ট চিত্তে কন্যাকে দুগ্ধ পান করাইতে আরম্ভ করিলেন। তখন সেই পুরুষ, আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করিও না বলিয়া মন্দির হইতে বাহির হইয়া গেলেন। বাহির হইতে কিয়ৎকাল পরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে কল্যাণী কন্যাকে দুগ্ধ খাওয়ানো সমাপন করিয়াছেন বটে, কিন্তু আপনি কিছু খান নাই, দুগ্ধ যেমন ছিল প্রায় তেমনই আছে, অতি অল্পই ব্যয় হইয়াছে। সেই পুরুষ তখন বলিলেন, মা, তুমি দুধ খাও নাই, আমি আবার যাইতেছি, তুমি দুধ না খাইলে ফিরিব না। সেই ঋষিতুল্য পুরুষ এই বলিয়া বাহিরে যাইতেছিলেন। কল্যাণী আবার তাহাকে প্রণাম করিয়া জোর হাত করিলেন। বনবাসী বলিলেন, কি বলিবে? তখন কল্যাণী বলিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, কোনো বাধা আছে, আমি খাইব না। তখন বনবাসী অতি করুণ স্বরে বলিলেন, কি বাধা আছে আমাকে বলো, আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার কন্যা, তোমার এমন কি কথা আছে যে আমাকে বলিবে না? আমি যখন বন হইতে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলিয়া আনি, তৎকালে তোমাকে অত্যন্ত খুত পিপাসা পীড়িতা বোধ হইতেছিল, তুমি না খাইলে বাঁচিবে কি প্রকারে? কল্যাণী তখন গলদস্রুলোচনে বলিলেন, আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী এ পর্যন্ত অভুক্ত আছেন, তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাহার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব? ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? কল্যাণী বলিলেন, তাহা আমি জানি না, তিনি দুধের সন্ধানে বাহির হইলে দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করিয়া প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না, কিন্তু আর পরিচয়ের পর ব্রহ্মচারী বুঝিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত হইয়াছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিলেন। তখন ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি,
তুমি দুধ না খাইলে আমি যাইব না। কল্যাণী বলিলেন, এখানে জল আছে কি? ব্রহ্মচারী জলকলস দেখাইয়া দিলেন। কল্যাণী অঞ্জলি পাতিলেন। ব্রহ্মচারী অঞ্জলি পুড়িয়া জল ঢালিয়া দিলেন। কল্যাণী সেই জলাঞ্জলি ব্রহ্মচারীর পদমূলে লইয়া গিয়া বলিলেন, আপনি ইহাতে পদরেণু দিন। ব্রহ্মচারী অঙ্গুষ্ঠের দ্বারা জলস্পর্শ করিলে কল্যাণী সেই জলাঞ্জলি পান করিলেন এবং বলিলেন, আমি অমৃত পান করিয়াছি, আর কিছু খাইতে বলিবেন না, স্বামীর সংবাদ না পাইলে আর কিছু খাইব না। ব্রহ্মচারী তখন বলিলেন, তুমি নির্ভয় এই দেউল মধ্যে অবস্থান করো, আমি তোমার স্বামীর সন্ধানে চলিলাম। এটি আনন্দমঠ উপন্যাসের প্রথম খণ্ডের পঞ্চম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।